সোফা, ফ্রিজ, রাউটার, ওয়াইফাই, ও মাই গড, ভালো কোম্পানি ভালো ফ্যাসিলিটিস অবশ্যই দিবে। তো গাইস, সৌদি আরবের বাসস্থান আমার, যেটা কোম্পানি থেকে আমাকে যেখানে থাকার জায়গা দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ঢুকার সময় বেসিন, গ্লাস, এটা হচ্ছে মিনি বাথরুম, গিজার আছে গরম পানির জন্য, বাথরুমটা মিনি বাট কিউট আছে। দেন এটা হচ্ছে কাপড় ধুয়ে শুকানোর জন্য স্ট্যান্ড দিছে এটা এখানে। এটা হচ্ছে একটা রুম আরেকজনের, এটা আমার না। এখানে সোফা আছে, এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে ইয়েও দিছে, ডাস্টবিনও দিছে, এখানে এসিও দিছে, খুব ভালো ফ্যাসিলিটিস আছে এই কোম্পানিতে, ঠিক আছে। সোফা দুইটা দিছে, দেন এখানে টিভি দেখতে পাচ্ছেন আপনারা, টিভি আছে, দেন এখানে আটটা সোফা আছে, ঠিক আছে। দেন এখানে আরেকটা রুম, এখানেও বেসিন, এটা হচ্ছে আমি, ঠিক আছে। দেন এটা হচ্ছে আরেকটা বাথরুম, এই বাথরুমটা ইউজুয়ালি আমি ইউজ করে থাকি, ঠিক আছে। আমার ফ্রিজার আছে, হ্যাঙ্কমেট আছে, আমি লোকমেটে বসতে পারি না, ঠিক আছে। এবার তুমি স্পেস ভালো বড়ো আছে, তারপর ওয়াশিং মেশিন দেয়, সব কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে ওয়াশিং মেশিন, ঠিক আছে, এটা কাপড় ধোয়ার জন্য। দেন ফ্রিজ আছে, তো দেখালাম আমি। দেন আমি কিচেনটা দেখাই, কিচেনটা মাশাল্লাহ ভালোই আছে। এই যে কিচেন, যদিও কিচেনে আমার কোনো কাজ নেই কারণ আমি কিছু রান্তে বানতে পারি না ভাই, আমি তো ওরা গান্দা খাওয়াই। কিচেনটা মাশাল্লাহ অনেক সুন্দর, হচ্ছে কিচেন। দেন এখন দেখাবো আপনাদেরকে আমার রুম। ও এটা কি, এটা মনে কালকে আসছে, আমি তো আসলাম দুই দিন এসে, আর বাসাটা পুরো নতুন, এখন বাসার কাজ টাজ চলতেছে। এটা হচ্ছে আপনার পানি রাখার জন্য, পানি গরম ঠান্ডা করার জন্য ভালো দিয়েছে। এটা আপনার কাপড়ের স্ট্যান্ড দিছে এখানে, এখানে কম্বল আছে, মানে খাবার টেবিল দিছে এখানে খাওয়ার জন্য, বসে খাওয়ার জন্য। বাসাটা পুরো নতুন, বুঝতে পারছেন, এখানে অনেক কিছু সাজানো হয়। এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে, এটা হচ্ছে আমার রুম, এই যে রুম, এখানে আমার ডিসকেস, এটা হচ্ছে কি আপনার আলমারি দিছে, ঠিক আছে, আলমারি দিছে। তারপরে এটা হচ্ছে বেডটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নি, দুইজন শোয়ার জন্য দিছে, আমি এই বেড চেঞ্জ করে আমি আমার সিঙ্গেল বেড আনবো, ঠিক আছে। তারপরে এই যে আরেকটা আলমারি, তারপরে এটা হচ্ছে ড্রয়ার, এটা হচ্ছে ড্রয়ার বা ছোট ওয়ার্ড্রব, মিনি ওয়ার্ড্রব বলতে পারেন পার্সোনাল এটা। দেন স্পেশাল জিনিস হচ্ছে এসি, এসি সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে, অলমোস্ট সব জায়গায় আপনার এসি পেয়ে যাবেন। সৌদি আরবের বাসস্থানগুলোতে সব জায়গায় এসি থাকে, এটা হচ্ছে এসির রিমোট। দেন এটা হচ্ছে ইস্তারি করার জন্য দিছে আমাদেরকে, এখানে ইস্তারি করা হবে, অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস দিছে। দেন এটা হচ্ছে আবার একটা আলমারি, দেন এটা হচ্ছে কি আপনার এটাতে ছোট করা যায়, বড় করা যায়, জানালার সাইড আর কি, বুঝতে পারছেন। আর লাইটিংটা তো মাশাল্লাহ, লাইটিংটা বেস্ট, লাইটিংটা আমার কাছে সব দিক বা সববারই মানে ভালো লাগে। তিন চারটা সুইচ আছে বন্ধ অন করার জন্য, বাইরে আলো কমানো বাড়ানোর জন্য সুইচ দিছে, ভালো দিছে মাশাল্লাহ। আর স্পেশাল যে জিনিসটা এখন দেখাবো, যেটা সৌদি আরবে পাওয়াই যায় না, একশো ভাগের এক ভাগ পাওয়া যায়, যেটা আমি পেয়ে গেছি সেটা হচ্ছে ও মাই গড, এটা কি জানেন, বারিন্দা। আপনারা তো অবাক হবেন, বাংলাদেশে যারা আছেন তারা শুনলে যে বারিন্দা একশো ভাগের এক ভাগ, মানে সৌদি আরবে বারিন্দা থাকেই না ভাই, সৌদি আরবে বারিন্দা থাকেই না বাসায়, ঠিক আছে। এখানে যেমন বারিন্দা পাইছি আমি, আমার লাগ ভালো, এখানে বসে আমি আড্ডা দিতে পারি, বাবা দানিয়া সিগারেট খেতে পারি, ঠিক আছে। আর এখানে বেস্ট ভিউ হচ্ছে এখানে, এই সামনে যে রেস্টুরেন্ট দেখতেছেন এখানে দুটা ফিলিপিনি কাজ করে, এখানে দেখি আর ভিউ এনজয় করি, বুঝতে পারছেন, মানে টাইম পাস হয়ে যায় আর। মেন রাস্তার সাইডে আমাদের বাসাটা, বারিন্দার বাসা পাওয়া খুবই লাখের ব্যাপার কারণ এখানে থাকেই না, সৌদি আরবে বারিন্দা দেয় না, কোনো বাসায় বারিন্দা নেই। গাইস বাসাটা আপনারা দেখছেন, আমার যে কোম্পানি সেটা লন্ডন থেকে এখানে শিফট হয়েছে, সো বাসাটা নতুন আর মোটামুটি ভালোই, একদম ফুললি হাইফাই এমন আমি বলবো না, ঠিক আছে, কারণ আমি যেখানে কাজ করছি ওইটাও আরও ভালো ছিল, খারাপ ছিল না কোনো দিক থেকে, ঠিক আছে। আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসলে বা এখানে আসার পর ইন্টারভিউ দেওয়ার পর যদি ভালো কোনো কোম্পানিতে জব পান তাহলে আপনারা ভালোবাসা পাবেন, ঠিক আছে। সৌদি আরবে সচরাচর তো ভালোবাসা পাওয়া যায় না কারণ আমি দেখছি অনেক মাস ধরে আমি আসি, আমার আইডিয়া হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি একটা ভিডিও দিলাম, ঠিক আছে। এটা আপনার জবের উপর ডিপেন্ড করে আপনি কোন জায়গায় থাকবেন, ঠিক আছে, মা কীরকম পরিবেশে থাকতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত জবের উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে সৌদি আরব, আমি যেখানে আসছি ওটা হচ্ছে সৌদি আরব। গাইস যারা আমার মতো সৌদি আরবে এসে টাকা উপার্জন করতে চান তাদের জন্য ভ্যাকেন্সি আছে, কোনো সমস্যা নেই, ভিসা আমি প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করতে হবে ইনবক্সে, আমার ফেসবুক আইডি হচ্ছে ওয়াকিব নাফি, ওখানে মেসেজ দিলে আমি তাদের সাথে কথা বলতে পারবো। এবং যারা ডাইরেক্ট ভিসাতে ডাইরেক্ট কোম্পানিতে আসতে চান তাদের জন্য ভ্যাকেন্সি আছে, যারা বাইক রাইডার তাদের জন্য কাজ আছে, কোনো সমস্যা নেই, সবার জন্য কাজ আছে, কোনো প্যারা নেই, ঠিক আছে। আমি ভিসা প্রোভাইড করে থাকি, আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি বাকি তথ্য আপনাদেরকে ওখানে প্রদান করতে পারবো, যারা সৌদি আরবে এসে টাকা উপার্জন করতে চান শুধু তাদের জন্য, ঠিক আছে। আসসালামু আলাইকুম।